গত পর্বে আমাদের ভ্রমণ শুরু হয়েছিল মেঘালয়ের রাজধানী শিলং থেকে। সেখান থেকে আমরা প্রথমে লিভিং রুট ব্রিজ গিয়েছিলাম এবং তারপরে আমরা সুন্দর একটি গ্রাম মাউসেলং ব্রিজে গিয়েছিলাম। আর আজকের আমাদের ভিডিও শুরু হবে তারপর থেকেই। চলুন শুরু করা যাক। এখান থেকেও বাংলাদেশ দেখতে কম সুন্দর লাগে না? এগুলো হচ্ছে সব বাংলাদেশের, মানে আমাদের। আর এইখান থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়া। এই যে দেখেন, এই নদী ওই পারে হচ্ছে সব বাংলাদেশ। ওই দেখেন দৌড়ে দৌড়ে কি করতেছে বাংলাদেশে চলা। এবার শুনে এসে নাকি? হ্যাঁ, এটা ইন্ডিয়া। ইন্ডিয়ার এদিকে মানুষ কম, মানুষ কম যেখানে দেখবেন, মানুষ কম সেখানে ইন্ডিয়া, সেখানে তো এটা হইতেছে বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়া। তারপর ওইটা হচ্ছে বাংলাদেশ, এটা হইতেছে ইন্ডিয়া। ওই যে দেখেন, এই যে পুরো যে বর্ডারটা, এটা হচ্ছে আপনার বাংলাদেশ, ওই পাশে বাংলাদেশ। মানুষ যেখানে বাংলাদেশ সেখানে, মানুষ নেই যেখানে ইন্ডিয়া সেখানে। ওই যে নিচে যে বর্ডার গুলো দেখতেছেন, এগুলো হইতেছে সব এই পাশে ইন্ডিয়া, ওই পাশে হচ্ছে বাংলাদেশ। মাঝখানে নোম্যান্স ল্যান্ড আছে, ইন্ডিয়া অল টাইম নোম্যান্স ল্যান্ডটা খালি রেখে তারপরে হচ্ছে ওদের বর্ডার বানাইছে। এখান থেকে আপনার যে প্লেন লাইটটা, সেটা একটু বেশি দূরে আপনার বাংলাদেশের বর্ডার থেকে। আপনি এখানে দেখবেন সম্পূর্ণ এখান থেকে ওই পর্যন্ত হচ্ছে প্লেন লাইট। তো এই যে পান্তুমাই ঝর্ণা, ঠিক আছে, ও তার মানে হইতেছে পান্তুমাই ঝর্ণা, তা হইতেছে কোথা দিয়া? ইন্ডিয়া দিয়া। আপনারা যদি, আমরা যখন বাংলাদেশ থেকে আসতাম তখন আমাদেরকে ওই পর্যন্ত আসতে দিত। ওই যে দেখেন বর্ডার, ওই বর্ডারের এইখান পর্যন্ত আসতে পারতেন, এরপরে আর আসতে পারবেন না। তো এখানে আসছি এই কারণে, এখান থেকে আমরা আসল যে এটার যে বর্জনটা সেটা এখানটা দেখতে পাবো। ভাই ডেঞ্জারাস লাগে দেখতে। একটু নিচে দেখেন ভাই, এখান থেকে মনে হয় আপনার পড়লে আপনি বাঁচতে পারবেন। পুরো আপনার ইপানি পরে সাদা হয়ে গেছে, এত স্ট্রং ভাবে পড়তেছে এখানে। এখান থেকে দেখেন ভাই, ওয়াহ ভাই কি দারুণ লাগতেছে রে ভাই। আইলাম কোথায় ভাই? আমি যে নোয়াখালীকা ফলস আজকে দেখতে পারি নাই তার পুরো দুঃখ মুছে গেছে এই ঝর্ণা দেখা। দূর থেকে যে ভাঙ্গাচোরা দুইটা ব্রিজ দেখি, এই দুইটা ব্রিজ হচ্ছে এই একটা আর সামনে আর একটা, ওইটা আমরা সম্ভবত দেখি না, আমরা সম্ভবত এইটাই দেখি। এটা আর উপর থেকে যদি দেখেন, এটার ধাপ হচ্ছে একটা দুইটা, এইখান থেকে আর একটা তিনটা, এবং নিচে আরও একটা যদি যান ওই চারটা। মোটমাট এটা চারটা ধাপে এখান থেকে দেখা যায়, যে চারটা ধাপে এখান থেকে পড়তেছে ভাই। এখান থেকে যদি আরও একটা জিনিস দেখেন, পানিতে এত জোরে পড়তেছে যে কিছু কিছু পানি এখান থেকে মেঘের মতো কুয়াশা হয়ে যাইতেছে। এই যে এইখানে দেখতেছেন না, এইখানে এইটা হচ্ছে আপনার ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, এই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ। এখানে পরবর্তী যে স্পট সেটা হচ্ছে আপনার ডাউকি। ও আমরা আবার ফেরত এসে পড়লাম আমাদের বাসে। আমরা এখন বাসে করে পান্তুমাই ঝর্ণা হয়ে চলে যাব, বো ডাউকির দিকে। দেখেন আরো একটা কি সুন্দর একটা ঝর্ণা। কি ভালো দেখেন, এখানে আরো একটি ঝর্ণা।
এই যে এখান থেকে দেখা যাইতেছে দূরে, ওটা হচ্ছে জাফলং। এটা হচ্ছে মায়াবী ঝর্ণার পানি যাচ্ছে এখান থেকে। আমরা যে মায়াবী ঝর্ণা যাই সেটা হচ্ছে এই যে বালির যে স্তরটা দেখতেছেন এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাই। বর্ষাকাল বাদে অন্য সময় আপনার ওই পর্যন্ত পৌঁছায় না। আমরা নৌকা করে আসতাম না, এই পর্যন্ত আসার পরে আমরা তারপরে এখান থেকে আপনার এই এদিকে আসতে পারতাম না। এই যে দেখেন এই যে জাফলং এর এই মুখটা, আর আমার পাশে দেখছেন হচ্ছে উমগট রিভার, যেটা আপনার শীতকালে পুরো পরিষ্কার থাকে। ওই যে দেখেন এখান থেকে ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি অত শুধু ওইখানে গিব, যাবো ওখানে গিয়ে একটু ঘুরে আসবো। আর এই হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ যেটা আমরা সবসময় দেখি দূর থেকে, আজকে সেটার উপর দিয়ে আমরা যাব। এই ব্রিজটা আপনার খুব বেশি ওজন নিতে পারে না, যার কারণে একটা একটা করে যাবে। ওইটা প্রথমে যাওয়া শেষ করবে, তারপর আমাদের গাড়িটা যাবে। পিছনে যে সুন্দর রিভার, নিচে বোটিং করা যায় কিন্তু এখন আমরা করবো না, যদি আমরা শীতকালে আসি তখন করবো, কারণ এখন পানি পরিষ্কার না, পুরো ঘোলাটে হয়ে আছে। এখান থেকে আমরা উপরে দিকে যেমন ভাবেই তেমন না। আমরা এখন আছি ডাউকি ভিলেজে, আর এখন এখান থেকে যাচ্ছি কুমওয়াট ভিলেজ। ওইখানে কুমওয়াট কুমওয়াট না উমগট, উমগট নদীর ওখানে, যেখান থেকে আমরা প্রত্যেকবার এসে ফেরত যাই। আর নিচে এক ধরনের পানি করা যায়, মাঝে মাঝে আমরা যখন যাই তখন আমাদেরকে ওটা পার হয়ে, যদি আপনি হেঁটে ওখান থেকে নৌকা না নিয়ে হেঁটে যদি এইখানে আসতে চান তখন আপনার একটা জায়গা আছে যেখান থেকে পানিটা হেঁটে হেঁটে পার হতে হয়। এটা হচ্ছে সেই পানিগুলো যেটা ওইখান থেকে চলে যায়। এই পাশটা গাছপালা দিয়ে অনেক সুন্দর করে রাখছে, সাজিয়ে গেছে, কয়েকটা হোটেল আছে, আপনি এখান থেকে খেতে পারবেন। অনেকগুলো সুপারি গাছ, বসার জন্য কিছু জায়গা দেওয়া আছে। আমাদের বাকি সব লোক কই আমরা জানি না, আমরা ওখানে নৌকায় চড়বো না, শুধুমাত্র নিচে যাব। হাম সিফ নিচমে যাইগে, যেহেতু আমরা নৌকায় চড়বো না আমরা শুধুমাত্র এদিক দিয়েই নিচে যাব। চল চল চল
ওদিকে কেন এদিকে? তো ওই হইতেছে আমাদের বাংলাদেশ, আর এই হইতেছে ইন্ডিয়া। জানেন আমরা আমাদের দেশের বাড়ি, আমরা এখন জাফলকে তাহলে ঘুরে আসি। প্রত্যেকবার এই পর্যন্ত আসা হইতো, এরপর এই পাশে ইন্ডিয়ার বিএসএফ দাঁড়িয়ে আছে একজন, ওই পাশে এক বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের বিজেপি দাঁড়িয়ে আছে। দেখি ওইখান থেকে মুড়ি টুড়ি কিনবো। দেখেন এই যে এই পাথরটায় প্রত্যেকবার এসে আমরা দুষ্টুমি করতাম, যে ওই পাশে হইতেছে বাংলাদেশ আর এই পাশে হইতেছে ইন্ডিয়া। এই যে লাইনটা দেখতেছেন, এটা হইতেছে নো ম্যান্স বর্ডার, আর হইতেছে আচার বিক্রি করতেছে সাকিব। আমি বলি যত না প্রবলেম করে বিজিবি, তার চাইতে বেশি প্রবলেম করতেছে এই জায়গার যে ফেরিওয়ালাগুলো আছে ওইগুলোই। মনে হইতেছে ওরা বিজিবি হয়ে গেছে। এখন আমরা তাহলে বাসের দিকে যাই, ওখান থেকে ব্যাগটা নিয়ে তারপর বর্ডার ক্রস করতে হবে। আমরা অবশ্যই আমাদের ব্যাগ নিয়ে নিছি। এখন আমরা এখান থেকে যাচ্ছি রাউকির দিকে। হ্যাঁ, রাউকি কিন্তু এখান থেকে ভালোই দূরে, প্রায় 1 কিলোমিটারের মতো। এখান থেকে তামাবিল আরও 1 কিলোমিটার দূরে, আর আমরা একেবারে টাইটায় সময় আসছি। ওখানে আমরা বর্ডারের এক্সিট করে ফেলছি ইন্ডিয়ার। এখান থেকে আপনার বাংলাদেশের বর্ডার ভালো দূরে, মোটামুটি 10-15 মিনিট হাঁটার পরে আপনি বাংলাদেশের বর্ডার পাবেন, যেখানে আপনার এন্ট্রি নিতে হবে। এই সব জায়গাগুলোকে আমার আবার হাইটা যেতে হবে একেবারে মাথা পর্যন্ত। এরপরে আমরা ওখানে গিয়ে বাংলাদেশের বর্ডার এন্ট্রি করবো। আর আরও একটা জিনিস খেয়াল করলাম, ডাউকির বর্ডার ভাই বিশাল বড় বানাইছে, মানে বিশাল মানে অনেক বিশাল। আমরা অবশেষে বাংলাদেশে ঢুকছি, আজান শুনে বুঝতে পারতেছেন অনেক কাহিনী করে 6:30টার পরে, মানে আমরা যার সময় তার চেয়ে পরে ঢুকছি অনেক। আমরা আর কিছুক্ষণ পর বাসে উঠবো, আর আমাদের এই সিরিজ আমরা এখানেই শেষ করতেছি। আশা করি আমাদের সিরিজটা ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিচে ডিসক্রিপশনে সবগুলোর লিঙ্ক দেওয়া থাকবে একসাথে, চাইলে যারা লাস্ট এপিসোড দেখতেছেন তারা চাইলে প্রথম বাকি এপিসোডগুলো দেখতে পারেন। তাছাড়াও আমি লাদাখ ঘুরছি, এখানে নর্থ ইস্ট সহ কাশ্মীর সহ আর অনেক জায়গায় ঘুরছি। আমার সব সিরিজগুলো দেখতে আবার চ্যানেল ঘুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে দোয়া করবেন। ফেমানিল্লাহ।